four. Okay. Whoa! Crack this one. And there you go. Wow! So, just. Meat and butter. It's like on the level, bro. Damn good. Assalamu alaikum. আমরা এখন যাচ্ছি স্টেক খেতে, এই জন্য আমরা যাচ্ছি হচ্ছে আজকে মিট থিওরিতে। বাট বাসা থেকে রওনা দিচ্ছে অলমোস্ট এক ঘন্টা আগে, এখন আমরা পনশ্রী থেকে হাতির ঝিলে পর্যন্ত আসলাম। এত পরিমাণের জ্যাম, মনে হচ্ছে যে মিটি মিটি পায়ে মাংস খেতে যাচ্ছি, এরকম একটা বিষয়। এর থেকে হাঁটতে হাঁটতে গেলেও এতক্ষণ পৌঁছে যেতাম। অলমোস্ট দুই ঘন্টা ফাইনালি আসতে পারছে, এটাই অনেক। লোকেশনের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। বাট এই যে পিজা হাট, পিজা হাটের ঠিক অপোজিটে বলেন 11 নম্বর রোডে, এই যে এর নিচে আছে চিকেন। তো যাই হোক, আজকে চিকেন খাবো না, আজকে বিফ খাবো। আমরা একটা অর্ডার করছি হচ্ছে মেমফিস রিবস, এটা হচ্ছে 500 গ্রাম প্লাস থাকে ওয়েট, আর এটার দাম হচ্ছে 1635 টাকা। তো এটা হচ্ছে টেবিল, মানে এখানে এসে কুক হবে জিনিসটা, অনেকটা এরকম। এই যে ইন্টারেস্টিং লাগলো জিনিসটা, এই জন্য আমরা ওটা অর্ডার করলাম। রোস্টেড টেন্ডারলয়েন আমরা অর্ডার করলাম, এটা হচ্ছে 600 গ্রাম ওয়েট, এটার দাম হচ্ছে 2885 টাকা। বাট এখানে 30% ডিসকাউন্ট একটা অফার চলতেছে, এই জন্য ওইটা অর্ডার করলাম। অনেক অর্ডার করছে হচ্ছে বেবি ব্যাক রিবস, বেবি তো এই জন্য বাচ্চা, বাচ্চাদের খাবার। হাফ স্ল্যাব অর্ডার করছে 500 গ্রাম, ওইটার দাম হচ্ছে 1205 টাকা। এখানে এর আগের একদিন হচ্ছে স্যুপ ট্রাই করছিলাম, স্যুপটা অসম ছিল, চিজ বেকন স্যুপ, ওইটার দাম হচ্ছে 425 টাকা। দেখতে তো সুন্দর, বেকন এন্ড চিজ স্যুপ। যারা চিজ পছন্দ করে তাদের জন্য এটা মাস্ট ট্রাই আইটেম এখানকার। এর আগে আমরা হচ্ছে একবার আসছিলাম, তখন হচ্ছে ইন্ডিয়া খাইছিলাম, সেই স্যুপটা খায়ে মানে মাথা নষ্ট হয়ে গেছিলো। এখানে ভিতরে এই যে ছোটো 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 করে এই যে বেকন এরকম কেটে কেটে করে দিয়ে দিচ্ছে, উপরে একটা বেকন আবার হচ্ছে এরকম গ্রিল করেও দিয়ে দিচ্ছে। বাট এটা কিন্তু বিফ, হ্যাঁ, সো ডোন্ট থিঙ্ক যে এটা হচ্ছে পর্কের, এটা হচ্ছে বিফের বেকন। আর উপরে হচ্ছে যে এখানে হচ্ছে পাউরুটিটাকে ডিপ ফ্রাই করে উপরে দিয়ে দিচ্ছে। এটা দেখো কি পরিমানে নরম, এই স্যুপটা কিন্তু অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ এই চিজটা কিন্তু অনেক ডিফারেন্ট। মানে যারা নর্মাল চেডার চিজের ফ্লেভারটা যারা নিতে পারে না, তারা কিন্তু তাদের কাছে এটা ভালো লাগবে না। যারা ইয়েলো চেডার, ইয়েলো অথবা হোয়াইট চেডার চিজ যারা পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট। আমার কাছে জোস লাগছে, কালারটা তো সেই মার্গারিটা। মার্গারিটা শুনলে অনেকে মনে করে যে অ্যালকোহলিক, এটা নন অ্যালকোহলিক, সো ডোন্ট ওয়ারি। উপরে হচ্ছে চারিদিকে হচ্ছে আপনার লবণ দিয়ে দেওয়া, সো এটার সাথে যখন ওই লবণটা একসাথে সিপ নেওয়া হচ্ছে তখন একটা হিট আসতে থাকে জোস।
বেবি বেকস এন্ড হাউস স্পেশাল সস ও এরা নেন একটু আচ্ছা এটা দেখছেন এটা ফর্ক লাগে না নর্মাল টেবিল চামচ দিয়ে কাটলেই ছিঁড়ে যাচ্ছে নাইফ লাগে না ফর্ক দিয়ে রয়ে যায় মানে মাংস একটা মুখে দেওয়ার সাথে সাথে পুরো মেল্ট হয়ে যাচ্ছে খুলে যাওয়ার সাথে খুলে আসছে মাংস দেখে উপরে হচ্ছে বারবিকিউ সস দিয়ে দেওয়া ওর জন্য যে বারবিকিউ সসের যে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে ওরকম খেতে আর অনেক নরম আর আমাদের খাওয়াগুলো আসতেছে দেখো ও মাই গড বাটারটা আর নিচের থেকে যে জুসটা বের হয়েছে সেটা হচ্ছে বাউন্সটা অ্যাবজর্ব করে নিচ্ছে যে ফ্লেভারটা আসতেছে মাথা এটার সাথে সাইড ডিশ হচ্ছে আপনারা তিনটা সিলেক্ট করতে পারবেন আমরা নিচ্ছি হচ্ছে রাইস এটা হচ্ছে পটেটো ওয়েজেস আর হচ্ছে ম্যাশড পটেটো লুক সো গুড রাইট ইফশা মিট অ্যান্ড বাটার ইটস লাইক অন আ লেভেল এর ব্রো ইফশা মিটার ফ্লেভারটা অনেক স্ট্রং হে লেটস ট্রাই জিনিসটা হচ্ছে মুখের ভিতরে দিতে একদম গলে যাচ্ছে এরকম টাইপের আর এটা মিটের ফ্লেভারটা অনেক স্ট্রং এখানে হচ্ছে দুই টাইপের সস আছে এখানে হচ্ছে এটা চিজ সস আর এটা হচ্ছে হাউস স্পেশাল সস আই'ম হ্যাপি মানে অনেক দিনে স্টেক খাওয়ার যে আপনার স্বাদটা ছিল স্বাদটা তো মিটছে তাহলে হবে হাউস স্পেশাল সসটা দিলে বিফের যে মিটি ফ্লেভারটা আরও বাড়তেছে এটা পপ আপ করে উঠতেছে আমাদের আরেকটা ফুড আসতেছে দিস ওয়ান ইজ স্যার মেমফিস রিবস মেমফিস রিবস উপরে এটা কি সল্টেড লেয়ার জি স্যার এটা হচ্ছে আমাদের থ্রি লেয়ার প্রোটেকশনে প্রিপেয়ার করা হয় উপরে আপনার যেটা দেখতে পাচ্ছেন ক্রাস্টি সল্ট লেয়ার এর নিচে থাকবে ফয়েল পেপার তার নিচে থাকবে বেকিং পেপার সো থ্রি লেয়ার প্রোটেকশনে প্রিপেয়ার করা হয় এবং এটার ভিতরে যেই ময়েশ্চার এবং যেই ফ্লেভারগুলো কোনো কিছুই বাইরে যেতে পারে না অল ইনক্লুডিং উইথ মিট মিটের সাথেই থাকে আচ্ছা সো আই থিঙ্ক ইউ উইল এনজয় ইট লেটস ট্রাই এটা কিভাবে ভাঙতে হবে স্যার আমাদের স্পেশালিস্ট শেফ স্যার আপনি এটা করে দিবেন আবার অবশ্যই সো হিয়ার ইজ দ্য মেমফিস রিবস 4 আওয়ার্স এর উপরে স্লোলি এটাকে স্মোক করতে থাকি দেন এটাকে এভাবে ইয়া করতে থাকি এবার কি জাদু হবে এখানে জাদু জাদু দ্য ফায়ার ম্যাজিক টু জাস্ট সিমস রেডি ইয়েস ওকে রেডি ওকে ও সো ফায়ারটা দেওয়ার কারণ হচ্ছে উপরে যে এয়ারটা আছে সল্ট লেয়ার এন্ড ভিতরে একটু ওয়ার্ম আপ করে নিলাম জাস্ট আচ্ছা আচ্ছা So, press this off here, outside, and we'll just crack this one.
Yeah. So that was the first layer, this is the second layer. Second layer and this is the third layer, baking paper. So here is the ribs. Oh! And you can see the ribs. And there you go. Wow! This way up the bone. Ribs. Wow! Okay, so here's the ribs. Wow! So shake. Soft, so soft and tender. Smell. And here we go. Sound is telling you how many So, just. Wow. Nice. Stumps. Great. Thank you so much, man. You're welcome, welcome. Thank you. নিচে আবার একটা পটেটো লেয়ার আছে এই যে এখানে একটা নিচে একটা পটেটোর একটা লেয়ার দেওয়া থাকে সো পটেটোটা হচ্ছে মিট জুসগুলো একদম পুরো অ্যাবজর্ব করে আচ্ছা আচ্ছা নাইস টেস্ট করলে বুঝতে পারবেন আপনি মানে অলরেডি আমার মানে ভিতরে কি অবস্থা হচ্ছে এটা আপনার বুঝতে পারলাম আই এম ডাইং টু টেস্ট ওকে লেটস ট্রাই ইট আরে নরম দেখছো এটা মানে কাটা লাগতেছে না মানে একাই কেন যদি মনে হচ্ছে তুলে খায় হ্যাঁ এরকমই বেবি রিবসে হচ্ছে আপনারা শুধু হচ্ছে বারবিকিউ সস দিয়ে করে আর এটা হচ্ছে বারবিকিউ সস না এটা হচ্ছে জাস্ট উপরে বিভিন্ন টাইপের স্পাইসের রাব ইউজ করে ওটা সব তিনটা লেয়ার এরকম করে চার ঘন্টা ধরে কুক করে রিবসটা হচ্ছে হাউস স্পেশাল সস সাথে হচ্ছে চিজ সসটা দিয়ে মিক্স করে খাইতে তখন অসাম লাগতেছে এটাও রিবস ওইটাও রিবস শুধু সসটা আলাদা এটার ভিতরে ওই চিজ দিলে মানে যে ওই চিজই একটা ফ্লেভার চলে আসছে বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে চিজটা না দিলেও হতো আর কি এটার ভিতরে আমার পার্সোনালি মনে হচ্ছে সো ওর কাছে হচ্ছে চিজের মনে হচ্ছে যে মিটি ফ্লেভারটা বেশি ভালো লাগে এই জন্য ওর অপিনিয়ন ওটা বাট আপনাদের কাছে যদি চিজের ফ্লেভার ভালো লাগে তাহলে ডেফিনেটলি এটা ভালো লাগবে যেমন আমার হচ্ছে এরকম স্টেকের সাথে চিজের ফ্লেভারটা কেন জানি আমার ভালো লাগে তুই এটা হাউস স্পেশাল সস দিয়ে খা ওটাই বলছিলাম আমি হচ্ছে ম্যাশ পটেটোটা অলওয়েজ আমি হচ্ছে চিজ সস দিয়েই খাই এখানেও এর ব্যতিক্রম হবে না নর্মালি চিজ সসটা ম্যাশ পটেটোর সাথে ফ্লেভারটার সাথে যায় এটা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন নর্মালি রেগুলারলি তারা অবশ্যই সবাই জানেন এটাও খেতে অনেক মজার আর আমরা সাইড সার্ভিসের নিয়েছিলাম হচ্ছে যে সর্টেড ভেজিটেবল সর্টেড ভেজিটেবলগুলো থেকে একটু হালকা একটু যে বার্নড টাইপের ফ্লেভার আসতেছে উইচ ইজ মানে আমার কাছে পার্সোনালি ওইটা একটু ভালো লাগে হালকা একটু বার্নড আর কি নর্মালি আজকের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিন্তু ইউনিক ছিল ইটস লাইক যে নর্মালি আমরা কোনো জায়গায় রেস্টুরেন্টে গেলে সব জায়গায় কিন্তু যে আগে থেকে কুক করে নিয়ে এসে সেটা সার্ভ করে দেয় সেটা যদি খাওয়া ভাল লাগে সব কিছু ভালো লাগে বাট এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্যরকম মানে এই এক্সপিরিয়েন্স কিন্তু সহজে সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশের কোথাও এমন এক্সপিরিয়েন্স পাই আবার কি আসতেছে এটা কি এরা ভাই আগুন আগুন দিয়ে স্যান্ডাইজ দিয়ে সার্ভ করা হয়েছে ও স্যান্ডাইজ দিয়ে কোন ধরনের জীবাণু এটাতে না থাকে দেখি কতক্ষণ মোমবাতি জ্বলে ক্যান্ডেলাইট ডিনার করতে পারবেন এটা দিয়ে আপনারা কেউ চাই এটার উপরে আগুন জ্বালাই দিচ্ছি অনেকদিন পরে খেলাম এই উপরে তো ঠান্ডা আমাদের হচ্ছে এখানে টোটাল বিল আসছে হচ্ছে 7130 টাকা এর সাথে হচ্ছে 10% সার্ভিস কি ভ্যাট অ্যাড হবে এবং 7% সার্ভিস চার্জ অ্যাড হবে বাট ওনারা হচ্ছে আমাদেরকে 30% টোটাল ডিসকাউন্ট দিচ্ছে আর কি আমাদের টোটাল এখন পেয়েবল বিল হচ্ছে 6368 টাকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নেক্সট ব্লগিং শালা দেখাবে সাবস্ক্রাইব না করে থাকলে তাতে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আর টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই কেবল দিল ইয়ার ফেশন হ্যাঁ আল্লাহ হাফেজ বাই